হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো এখন আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন যাচ্ছি হলদিয়ার নতুন ইসকন মন্দিরে। এই ইসকন মন্দিরটি আগামীকাল ওপেন হয়েছে। এটি হলদিয়ার বিসি রয় মেডিকেল কলেজের পাশে অবস্থিত। আপনারা যারা আসতে চান সকলেই আসতে পারেন, অনেক গাড়ি পেয়ে যাবেন। হলদিয়ার আশেপাশে যারা এখনও আসতে পারেননি সকলেই চলে আসুন হলদিয়ার নতুন ইসকন মন্দিরে। যারা মায়াপুর যেতে পারেননি আপনারা এখানে একবার হলেও এসে দর্শন করে যাবেন। খুব সুন্দর এই ইসকন মন্দিরটি। আমরা ফাইনালি পৌঁছে গেলাম ইসকন মন্দিরে। আমরা দেখতে পাচ্ছি যে মহাপ্রভু আসবেন, তাই সকলে প্রস্তুত হয়ে আছেন প্রভুকে স্বাগতম করার জন্য। খুব সুন্দর করে স্বাগতম জানাবেন প্রভুকে ইসকন মন্দিরে। জগন্নাথ লীলা বই এত পড়বে, কত সুন্দর কাহিনী আছে। তো ওখানে ঢুকবে পুরো বাজারটা মন্দিরের ভেতরে প্রবেশ করার পথে অনেক বাণী লেখা রয়েছে দুই পাশে। আমরা রাত্রে এসেছি তাই ঠিক মতো দেখাতে পারছি না, রাতে আসার কারণ মহাপ্রভুকে দর্শন করব বলে। আমাদের মন ভরলে হবে না, তো কি ভরাতে হবে? আপনার পকেটে পয়সা না থাকলে কি ঢুকবেন ঘুরবেন? আমি দেখছেন এত প্রসাদ পকেটে টাকা নেই, তখন আপনাকে ওই দোকানদার, ওই যে দোকানদার পান্ডা পূজারী ডাকবে, ইয়ারও আসো মোর দোকানকে আসো। আপনি যাবেন আমরা প্রতিদিন প্রসাদ করতে পারি, সেই পার্বতী দেবীর প্রসাদ। আমরা দেখতে পাচ্ছি যে মহাপ্রভু আসছেন। ইনার নাম শ্রী শ্রী মত জয় পতাকা স্বামী মহারাজ। ইনি হলেন ইসকন জিবিসি গুরু। মহাপ্রভুকে স্বাগতম করেছে ইসকনের মন্দিরের অন্য সব মহাপ্রভুরা। আমরা ভেতরে যেতে পারছি না তাই মন্দিরের পাশে এলইডি স্ক্রিনে দেখাচ্ছি। Thank you.
সকলে দর্শন করুন। আমরা গেট থেকে ভেতরে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছি মন্দিরের দরজা বন্ধ। আমরা একটু অপেক্ষা করছি, দরজা খুললে আমরা ভেতরে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম রয়েছে, অনেক দর্শনার্থী এসেছেন। আমরা অনেক কষ্টে ভেতরে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরের ভেতরটা। এখন আমরা একটু কৃষ্ণ নাম শ্রবণ করব। হরে কৃষ্ণ। Hare Hare,
ঠাকুরের এখানে ঠাকুরের এখানে।